হ্যালো ভিয়ার্স টিপস সংহীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা স্ক্রাব স্কিন লাইটনিং স্ক্রাব বন্ধুরা এই স্ক্রাবটা তোমরা যখনই করবে ত্বকে ডেড সেলস তো বেরোবেই তার সাথে সাথে স্কিন কিন্তু অনেকটা লাইট ব্রাইট হয়ে উঠবে ইনস্ট্যান্টলি মানে চট জলদি তোমরা হাতে নাতে কিন্তু এটা ফল পাবে খুবই কম সময়ের মধ্যে এই স্ক্রাবটা করলে তো বন্ধুরা চলো এই স্ক্রাবটা দেখে নেওয়া যাক ভিউয়ার্স বিউটি টিপস সংগীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো বন্ধুরা সবার প্রথমে একটা বাটি নিয়ে নেব রেমেডিটি তৈরির জন্য খুবই সিম্পল প্রথমে লাগবে আমাদের কফি পাউডার তোমরা এটা মার্কেটে যে কোনো প্যাকেট হিসাবে পেয়ে যাবে বা বয়ম হিসাবেও পেয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি এখানে এক থেকে দু চামচ মতো কফি পাউডার নেবো যার যতটুকু প্রয়োজন আর এটা শুধু মুখে না এটা তোমরা হাতে পায়ে পুরো বডিতে ব্যবহার করতে পারো কফি যেমন আমাদের ত্বককে ফর্সা করে ডেটসেলস বের করে ত্বককে ইয়াং রাখে সেমন তারপরে আমি নিয়ে নেব কিন্তু অরেঞ্জ পিল পাউডার এটাও কিন্তু ভিটামিন সি ত্বককে লাইট করে ত্বককে ব্রাইট করে তোলে এবং ইনস্ট্যান্টলি তোমরা যদি ভালো রেজাল্ট পেতে যাও অবশ্যই এই রেমেডিটা ট্রাই করো একবার দেখো বন্ধুরা এবার দুটো একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার আমাদের লাগবে টমেটো এখানে আমি একটা গোটা টমেটো নিয়ে হাফ স্লাইস করে কেটে নেব। দেখো বন্ধুরা কেটে নিলাম টমেটোতে প্রচুর ভিটামিন সি থাকে এবং ট্যান মুক্ত করে তোলে ত্বকে কিন্তু ডেটসেলস থাকলে সেগুলো বের করে দেয় ত্বকে যেগুলো ছোপ থাকে ছোটো ছোটো অবাঞ্ছিত সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে এবার বন্ধুরা এই টমেটো জুসটা দিয়ে একসঙ্গে কিন্তু মিক্স করে নেব এর থেকে বেশি আর লাগবে না কারণ টমেটোটা দেওয়ার কারণ আমাদের স্কিনে যাতে ট্যানটা মুক্ত করে এবার আমি এর মধ্যে দু থেকে তিন ফোঁটা গোলাপ জল দিয়ে এটা কিন্তু মিক্স করে নেব এর থেকে বেশি দেওয়া যাবে না বন্ধুরা গোলাপ জলের জায়গায় তোমরা কিন্তু মধু দিয়ে মিক্স করতে পারো বা টক দই দিয়ে মিক্স করতে পারো ভীষণই কার্যকারী দেবে এবার দেখো একসঙ্গে মিশিয়ে নিয়েই আমার রেডি একদম স্ক্রাব এটা কিন্তু তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন অ্যাপ্লাই করতে পারো ফেসে বা পুরো বডিতে কেউ চাইলে চার থেকে পাঁচ দিনও অ্যাপ্লাই করতে পারো যাদের নর্মাল টু অয়েলি স্কিন তো বন্ধুরা দেখো আমার একদম রেডি এবার আমি যেই হাফ স্লাইস করা টমেটোটা ছিল সেটা এই স্ক্রাবের মধ্যে ড্যাপ করে নেব ড্যাপ করে পুরো মুখে বা হাতে তোমরা যেখানে লাগাতে চাইছো অবশ্যই এটা ট্রাই করো এক থেকে দু মিনিট রাপ করার পরে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে তারপর কিন্তু নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো তো এভাবে তোমরা অবশ্যই এটা ট্রাই করো দেখবে বন্ধুরা প্রথম দিন ব্যবহারে তোমাদের ত্বক অনেকটাই উজ্জ্বল হয়ে উঠবে এবং ত্বক কিন্তু পরিষ্কার থাকবে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো